আমাদের অনেক যুবকরা অনেক তরুণরা আজকাল সাহারি পার্টি বের করেছে ভোর রাতে যখন দোয়া কবুল হয় এই সময়টাতে কপাল পোড়ারা রেস্টুরেন্টে গিয়ে সাহারি পার্টি করে আনন্দ উৎসব করে ফুর্তি করে এটা কোনো এনজয় করার সময় নয় এটা কাদার সময় এটা সেজদা পড়ার সময় এটা রেস্টুরেন্টে যাওয়ার সময় নয় এটা আলো ঝলমলে কোনো রেস্টুরেন্টে বসার সময় নয় এটা আলো আধারিতে আল্লাহর কাছে রবের কাছে ফরিয়াদ করার সময় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজানের 20 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ সাহরিতে উঠলে আমরা একটু পড়ব এবং একটু একটু দোয়া করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভোর রাতের দোয়া 24 ঘন্টার ভিতরে সবচেয়ে মূল্যবান দোয়া আল্লাহর সবচেয়ে নিকটে যে বান্দা দোয়া করতে পারে ভোর রাতে তাহাজ্জুদের সময় এই সুযোগটা রমজানে তৈরি হয় আমরা সবাই এই সুযোগটা গ্রহণ করব 20 নম্বর আমল 21 নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা উমরা করবেন রমজানে উমরার ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তাআদিলু হজ্জা রমজানের একটা উমরা একটা হজের সমতুল্য অন্য হাদিসে আসছে নবীজি বলেছেন উমরাতুন ফি রমাদান তাআদিলু হজ্জাতাম মাই রমজানে একটা উমরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান সব অতএব যাদের তৌফিক আছে তারা উমরা করবে 21 নম্বর আমল 22 নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায় আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা অথচ আম্মাদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুনে শেষ করা যাবে না এই জন্য রমজান মাসে আপনার পকেটে মেসওয়াক থাকতে হবে এবং বেশি বেশি করে আপনি মেসওয়াক করবেন দুপুরে প্রত্যেক নামাজের আগে পরে যখন সুযোগ পান আপনি মেসওয়াক করবেন এবং মেসওয়াক করার মাধ্যমে আরেকটি আমল হবে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রোজা রেখে এটি 22 নম্বর আমল রোজা রেখে মেসওয়াক করা 23 নম্বর আমল হলো রমজানের শেষ 10টা দিন এতেকাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে এতেকাফে বসে যাবেন ভাইরা আমার তৃতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফে বসা ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও এতেকাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কপাল পোড়া সে আমলটা জীবনে একবারও করি নাই এতেকাফের মানে হলো আপনি গাঁটটি বোসকা নিয়ে আপনার কাঁথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদত যেটা স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না আমরা মনে করি এতেকাফ মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দী করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আপনার আল্লাহ আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দী করে ফেলেছি অসম্ভব ভালো লাগা কাজ করবে আপনি যদি এতেকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফের জন্য লোক ভাড়া করা হয় লোক ভাড়া করে এতেকাফে বসাইলে সেটা গুনাহ হবে যে ভাড়া করে রাখবে সেও গুনাহগার যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুনাহগার হবে ইবাদতে কোনো টাকা পয়সা দেওয়া চলে না অতএব ভাইরা আমার এতেকাফ আমরা করব তো ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে এতেকাফ করে এটা 23 নম্বর আমল 24 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা বুখারী শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মাদিন আয়েশা বলেছেন ইদা দাখাল আল আশর রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন আইকাজ আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ 10 দিন সারা রাত ঘুমাতেন না ওয়াসাদ্দ মিজরা কোমর বেঁধে নিতেন ও আইকাজ আহলা এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন আরেক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখাল আল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গাইরি নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম 10 দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিল আপ হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরের মুসল্লি হাওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে